প্রিয় দর্শক মণ্ডলী, চিন্ময়রা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সামনে। আগের পার্টে দেখিয়েছিলাম শ্রী শ্রী মা কালীর হাতের আঙুল ও শিব ঠাকুরের গলায় যে সাপটাকে সেটা কীভাবে বানানো হয়। তাই ওই ভিডিও না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে আসুন। আজকে দেখাবো শ্রী শ্রী মা কালীর ও শিব ঠাকুরের প্রথমে কী রং ব্যবহার করা হয়।